রণক্ষেত্র দিনহাটা। দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে ইট বৃষ্টি, পাল্টা পিসি ভাইপের বাড়িতে লোক পাঠানোর হুঁশিয়ারি। তার বাড়ির ক্ষেত্রে এই জিনিস হয় তাহলে কিন্তু পাল্টাও ভাইপোর বাড়ির সামনে। আমি তো আরো এক কদম এগিয়ে বলেছি, পিসির বাড়িতে লোক বেশি। এমনকি এই ঘটনায় নিউটনের গতিসূত্রের বার্তা, তৃতীয় গতিসূত্র রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া থাকে, সেটা বাধ্য হতে হয়। শুরুটা ওরা করলে শেষ তো আমাকে করতেই হবে। যেমন শুভেন্দু অধিকারের বিস্তারিত দেখুন এই ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটিতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফের হামলা, গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি। ঘটনাটি ঠিক কী ঘটেছিল? এদিন দলীয় কর্মসূচিতে কোচবিহারের দিনহাটায় বিভিন্ন জায়গায় ঘুরছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরাও। এরপর কনভয় যখন স্থানীয় বুড়িরহাট এলাকায় পৌঁছায় তখন কিছুটা দূরে দাঁড়িয়ে কেন্দ্র মন্ত্রীকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। শুধু তাই নয়, নিশীথের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় বলেও অভিযোগ, সঙ্গে বোমা ও গুলি। কেন হয় এই হামলা? নিশীথ প্রামাণিক বলেছেন, ওরা প্রাণে মেনে ফেলতে চায়, রাজনৈতিকভাবে দেউলা হয়ে গিয়েছে, লড়াই করতে পারছে না, তাই প্রাণে মারার চেষ্টা করছে। এই অন্যায়ের অবসান আমরা ঘটাব। নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা নিয়ে হুঁশিয়ারি দিলেন এদিন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে সব মন্ত্রীদের বাড়ি ঘেরাও করব, বাধ্য করলে মন্ত্রীদের গা ছেপে দিয়ে রাখবো, হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে দিনহাটায় নিশীথ প্রামাণিকের কনভয় হামলা নিয়ে নালিশ করলেন শুভেন্দু অধিকারী। এদিন রাজভবনে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা হয়েছে, তাহলে বাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সেই সঙ্গে পাল্টা হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, পিসি ভাইবোর বাড়িতে লোক পাঠানোর কথা, এমনকি এই ঘটনা নিউটনের গতিসূত্রের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তার বাড়ির ক্ষেত্রে এই জিনিস হয় তাহলে কিন্তু পাল্টাও ভাইপোর বাড়ির সামনে। আমি তো আরো এক কদম এগিয়ে বলেছি, পিসির বাড়িতে লোক। আমি গভর্নর সাহেবকে ক্লিয়ার করেছি যে পুলিশ আপনাকে ভুল রিপোর্ট করছে, কলকাতা পুলিশ দিয়ে থাকে বা রাজ্য পুলিশ দিয়ে থাকে বা হোম সেক্রেটারি দিয়ে থাকে, রিপোর্টিং করছে। কারণ ভারতীয় জনতা পার্টি তার বাড়িতে গিয়ে এরকম অশান্তি, কারণ তার বাবা থাকতে পারে, মা থাকতে পারে, তার পরিবার থাকতে পারে, ছোট বাচ্চা থাকতে পারে, এইরকম আনএথিক্যাল হুলিগানিজমকে সমর্থন করেন না, আমরা করিও না। কিন্তু নিউটনের একটা তৃতীয় গতিসূত্র রয়েছে, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া থাকে, সেটা বাধ্য হতে হয়। শুরুটা ওরা করলে শেষ তো আমাদের করতেই হবে। যেমন আজকে নিশীথ প্রামাণিককে যা করেছেন এর ফল ভুক্ত হবে, এর ফল ভুক্ত হবে। আপনারাও দিল্লিতে পার্লামেন্টে যাবেন 13 তারিখে।